फ्रेंड्स हासिर गल्पे आज परशुरामेर गल्प अवलम्बने मजादार रेडियो नाटक चिकित्सा संकट। कलकाताय शीत पड़े गेछे, सन्धे हय चारिदिके धोआंशा अंधकार। नंदबाबू फग साहेबेर बाजार थेके ट्रामे बाड़ी फिरछेन, दुबगले दुबान्डिल जिनिसपत्र। এই সময়ে হঠাৎ ট্রামের সামনে একটা গরুর গাড়ি এসে পড়ল। ট্রাম গেল থেমে, আর নন্দবাবু সদ্য জ্বলে ওঠা স্ট্রিট লাইটের আলোয় দেখতে পেলেন পাশের গলি থেকে তার বন্ধু বঙ্কুবাবু বেরোচ্ছে। বঙ্কুবাবু তার প্রাণের বন্ধু, আর যায় কোথায়। তক্ষণে তিনি ট্রাম থেকে নামতে পেলেন। বঙ্কু, ওহে ও বঙ্কু, নন্দ না নন্দ দে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে আমি নামছি, আস্তে আস্তে, আরে টামটা ছেড়ে দেবে, আরে পড়ে যাবে তুমি, গেল 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 গেল। ঠিক তাই হলো, ট্রাম তক্ষুনি চলতে শুরু করলো আর ধুতির কোঁচা টোঁচা জড়িয়ে ফেলে হুড়বুড় করে নন্দবাবু পড় 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 পড়েই গেলেন। গেল 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 গেল, আমার কিছু হয়নি দাদারা, লাগেনি আমার বেশি, দেখি দেখি একটু উঠতে দিন তো। আরে আরে করো কি করো কি, কিছু হয়নি, আপনাকে দুদান্ত যেতে হবে না, আমি ওর বন্ধু তো, আমাকে হঠাৎ দেখতে পেয়ে নামছিল, তখন ওর মাথাটা একটু ঘুরে গেছে, দেখি দেখি দেখি, শুনুন শুনুন, আরে চলো চলো নন্দ, আরে আরে আমি ঠিক নিয়ে যাবো নন্দ, আরে দাঁড়ান না দাঁড়ান না, ভালো করতে কিন্তু বন্ধ হলো, অস্ত্র দেখি লেগেছে, এখন বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করতে চাইছ, তবু বলে লাগেনি, হ্যাঁ মিথ্যুক, সব মিথ্যুক, কলিকাল কলিকাল, চাই চলো 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 সবাই চলো বাবা, কিছু হয়নি। বাপ রে বাপ, কি সব লোকজন, দেখলে তো দেখলে তো নন্দ, তুমি কি কাণ্ডটাই না বাদালে, আরে একটু সাবধান হও, কি দরকার ছিল তাড়াহুড়ো করে নামার, যাকে যা ওই বাড়ির পত্রকার হেঁটে গিয়ে কাজ নেই, দাঁড়াও দাঁড়াও একটা রিক্সো ডাকি, সেই ভালো, এই রিক্সো রিক্সো, না 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 ওটা ওটা উঠে পড়ো। নন্দবাবু রিক্সায় উঠে পড়লেন, তার বয়স 40, বেটে শ্যাম বর্ণ গোলগাল চেহারা, বাবা বেশ পয়সা কুড়ি এবং একটি বাড়ি রেখে মরেছিলেন বলে তার দিন গুজরানের রোজগারের চিন্তা নেই। বিয়ে তার হয়েছিল কিন্তু বহুদিন হলো তিনি বিপত্নিক, নিজের বলতে এক পিসি তার আছেন, দ্বিতীয় বিবাহে তার আপত্তি নেই, কিন্তু সেটা যে হচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে আলস্য। থিয়েটার সিনেমা ফুটবল ম্যাচ রেস আর বন্ধুদের আড্ডা মিলিয়ে হেসে খেলে নির্বিবাদে তার দিন কেটে যায়, বিয়ে সময় কোথায়। তিনি সদা হাস্যময় নিরীহ অলস লোক, আজ কিন্তু সেই পড়ে যাওয়ার পর থেকে তার শরীরটা একটু খারাপ হয়ে রইল। সান্ধ্য আড্ডায় তিনি তাই একটি বালাপোষ মুড়ি দিয়ে শুয়ে আছেন কাহিল হয়ে, তার বাড়ির নিস্তলায় আড্ডা বসেছে প্রতিদিনের মতোই। তার পরম বন্ধুরা যথা গুপি বঙ্কু শশীবাবু এবং নিধু তারা আছেন। শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়, কিন্তু যাই বলো বাবু, ভারী অযত্ন তোমার, এত অযত্ন ভালো নয়। না না না, শরীর খারাপ নয়, মাথাটা ঠিক ঘোরেনি, কেবল কুঞ্চার কাপড় বেঁধে। আরে ঘুরেছিল ঠিকই, বুঝতে পারো বুঝতে পারছো না, শরীরটা তোমার কাহিলি হয়ে পড়েছে কিন্তু নন্দ। যাও ডক্টর তপাদারের কাছে কাল সকাল সকাল যাও, অত বড় ফিজিশিয়ান এ শহরে আর নেই, সব সারিয়ে দেবে। দেখো গুপি, না জেনে বুঝে কথা বলুন, জানো অ্যালোপ্যাথি হচ্ছে জমের দক্ষিণদার, সেখানে গিয়ে পড়লে রক্ষে নেই কিন্তু নন্দ, তারপর তোমার এমনিতেই কপাল মন্দ, ভালো বলছি নেপাল বাবুকে দেখাও, হোমিওপ্যাথ, যদিও তার মেজাজটা তিরিক্কি, তবু ওষুধের বিক্রি কিন্তু তাতে কমে না। সব কথায় তোমাদের ডাক্তার ফাক্তার ছাড়ো তো ভাই,
আমি বলি কি শরীর গরম রাখো নন্দ, বুঝলে? শরীর গরম রাখো, এত শীত বাবা যেন হাত পায়ে সার চলে যাচ্ছে যেন। শোনি খনার বচন, শরীর অসার মাঘে তখন আছাড় খায় বাঘে। বাজে কথা, তা অসার শরীরকে তো জাগাতে হবে বাবা। এমনি এমনি হয়, দু পয়সা ছাড়ো, দুটো খাও, একটু ফুর্তি করতে শিখলো না বুড়ো হয়ে গেল। আছাড়ের আর দোষ কি, কিছু খাবে না যখন আছাড়ই খাবে। ও ঠিকই হয়েছে। সাব্যস্ত হলো কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাবেন। ডাক্তার তফাদার এমডি এমআরএস গ্রে স্ট্রিটে থাকেন, বিশাল চেম্বার, রোগীদের বসার ঘরেও চারিদিকে আয়না দেওয়া। নন্দবাবু সেখানে বসে বসে নিজেকে দেখতে শুরু করে। সত্যিই তার মুখটা বড্ড শুকিয়ে গেছে, মানুষই পারা যায়। চোখ দুটো একটু বড় করে খুলে তিনি ভালো করে লক্ষ্য করলেন, চোখের নিচে কালি পড়ল নাকি? হাত দিয়ে ঘষে দেখবেন না, থাক। তাকে অপেক্ষা করতে হলো পাক্কা দু ঘন্টা। ইতিমধ্যে তিনি ক্রমাগত নিজের শুকিয়ে যাওয়া চেহারা দেখে দেখি আরো দশগুণ শুকিয়ে গেল। অবশেষে তার ডাক পড়ল। ঘরে ঢুকে তিনি দেখলেন একজন বিশাল মোটা মারোয়ারি খালি গায়ে দাঁড়িয়ে আছেন, ডাক্তার ফিতে দিয়ে তার ভুঁড়ির পরিধি মাপছেন। ঠিকই তো হ্যায় শেঠ জি, সিরিফ 6 ইঞ্চি বাড় গিয়া হ্যায়। ক্যা বল রহে হ্যায় আপ, পিছলি বার ভুঁড়ি কিতনা বড়া থা, 1 ইঞ্চি নহীঁ? পিছলি বার তো 1 ইঞ্চি বড়া থা, ফির ইস বার কম কিউ হুয়া? দবাই বদল দিজিয়ে আর অভি ইয়ে নাবজ দেখিয়ে। আরে বাবা, বহুত মজে সে চল রহা হ্যায়, ইতনা চর্বি কে অন্দর ভি ঘোড়ার মতন দৌড়াতা হ্যায়, টকবক টকবক শব্দ হো রহা হ্যায়। আরে আরে হাসি মজাক বহুত করতে হ্যায় আপ। अरे अरे ये नर्व्स क्या घोड़ा है, ये टकबक टकबक दौड़ेगा? अरे ये नर्व्स लेकर रेस होता है क्या? लीजिए लीजिए, अभी जुबान देखिए। रोगी विशाल हाँ करल। दूरबीनेर मतो एक जंत्र दिए डाक्तार तफादार रोगीर सेई हायर भितरे की सब देखते आरम्भ करलेन। নন্দবাবু জানেন দূরবীন দিয়ে লোকে আকাশে চাঁদ তারা এইসব দেখে, মারওয়াড়ির হায়ের ভিতর সেই সবই কি দেখছেন নাকি তিনি? গীতায় বলে অর্জুন কৃষ্ণের হায়ের ভিতরে বিশ্বব্রহ্মাণ্ড দেখে ফেলেছিলেন, ডাক্তার তফাদার মনে হচ্ছে এই মারওয়াড়ির হায়ের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড দেখে ফেলবেন। যাই হোক, তার দেখা শেষ হল। ডাক্তার বললেন, থোড়া সা কষ্ট হ্যায়, কালকে ফির আইয়েগা। হা হা আয়েগা আয়েগা। সেই একদিনে কি আর ব্রহ্মাণ্ড পুরো দেখা যায়? What you saying? কিছু নো স্যার, নো স্যার, কিছু না। What is your problem? বাংলায় বলি। Yes, yes, বলুন। আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, কালকে ড্রাম থেকে পড়ে গিয়ে। কম্পাউন্ড ফ্র্যাকচার তো, শুয়ে পড়ুন। আগে না, জ্বর নেই, বেদনা ব্যথাও নেই। আপনি প্লিজ এই মুহূর্তে শুয়ে পড়ুন, না হলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। যা সব যন্ত্রপাতি চারিদিকে, কি ব্যবস্থা নেবেন কে জানে। নন্দবাবু ভয়ে ভয়ে শুয়ে পড়লেন আর আতঙ্কিত হয়ে দেখলেন ডাক্তার তফাদার ঘরের কোণ থেকে 4টে বড় বড় হাতুড়ি নিয়ে তার দিকে এগিয়ে আসছেন। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, কি বলছেন? ওগুলো দিয়ে কি করবেন? ঠুকবো। ডাক্তার সেই হাতুড়িগুলো দিয়ে নন্দর দুপায়ের হাঁটু ঠুকঠুক করে ঠুকতে আর মন দিয়ে সেই ঠুকঠুক আওয়াজ শুনতে শুরু করলেন। নন্দবাবু ততক্ষণে ঘামতে আরম্ভ করেছেন, সুতরে ঠুকঠুক চলছে। এই বোধহয় কামারের এক ঘা পড়ল, তার হাঁটুগুলো সত্যিই গেল। তফাদার এক সময় থামলেন, তারপর বললেন, জিব দেখি লম্বা করে লম্বা করে। আওয়াজ চাই না, উঠে পড়ুন, চেয়ারে এসে বসুন। আওয়াজ চাই না, আর জিবটা ঢোকাবেন না। নন্দবাবু জিব বের করে রেখেই বিছানা থেকে উঠে চেয়ারে গিয়ে বসলেন। ডাক্তার ক্ষণকাল মুখ বেঁকিয়ে কলম ধরলেন,
খসখস করে কিছু একটা লিখে ফেললেন প্রেসক্রিপশনে। জিপটা ঢুকিয়ে নিন। কি হচ্ছে? ঘুমাচ্ছে? দুঃস্বপ্ন দেখছি। আচ্ছা, এই ওষুধটা দিনে তিনবার করে খেয়ে দেখবেন। আচ্ছা, কেমন কেমন বুঝলেন ডাক্তারবাবু? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কি হয়েছে? আরো দিন কতক ওয়াচ না করলে তো বলা যায় না ঠিক, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্যাঙ্গুলেটেড গাঙ্গুলি টেন্ডুলিয়া। রিফাইন করে মাথার খুলিটা ফাইন করে কেটে আই হ্যাভ টু ফাইন্ড আউট। যতদূর মনে হয় ঘাড় ছিঁড়ে নার্ভের জটটা ছাড়াতে হবে। শর্ট সার্কিট হয়েছে। ডাক্তারবাবু, বাঁচব তো? আহা, ডোন্ট লুজ হোপ। দমে গেলে হবে না। সাত দিন পর আসবেন ফের, তখন মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করে দেব। ভাত ডাল বড় একটা খাবেন না, এক ফ্লিপ বোন ম্যারো স্যুপ। ও হ্যাঁ, 32 টাকা। এই নিন। থ্যাংক ইউ। সন্ধ্যেবেলা আবার আড্ডা বসেছে। বঙ্কুবাবু শুরু করেছে। আমি তখনই বলেছিলাম নন্দ, ওর কাছে যেও না, এটা মেরুর পেটে হাত বুলিয়ে খায়, এ খুলির উপর তুরপুন চালাবেন উনি, কি সাহস! আমি বলি কি, এই তারিণী কবিরাজকে একবার দেখালে হতো না? না হে না, বাস্তবিকই যদি নন্দর মাতার ভেতরটা উল্টো পাল্টা হয়ে গিয়ে থাকে তবে হাতুড়ে বদ্যির কম্ম নয়, হোমিওপ্যাথি ভালো। হ্যাঁ, কিনা হোমিওপ্যাথি, আমার কথা তো শুনবে না বাবা, একটু বাবার প্রসাদ খেয়ে দেখো না, দারোয়ান জিজা এক পিস বানিয়েছে না, চাখবে নাকি একটু? নানা মুনির নানা মত, তবু অবশেষে হোমিওপ্যাথি ঠিক। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি এলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয়নি। কিছুক্ষণ পরেই তার ডাক পড়ল। একটা প্রকাণ্ড ঘরে মেঝে পাতা ফরাসে শেয়াল পণ্ডিতের মতো মুখ করে নেপাল ডাক্তার বসে আছেন। মুখে গড়গড়ার নল, চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন। নন্দবাবু আস্তে আস্তে গিয়ে একপাশে দাঁড়ালেন। নেপাল ডাক্তার কটমট করে তাকিয়ে বললেন, বসবার জায়গা আছে, বসো, ট্যাক্সি এনেছ? মানে? বাসে নিয়ে যাবে এই সকাল সকাল। হ্যাঁ, বাসে যাওয়ার জন্য সকাল সকালই ভালো। রুগীর শ্বাস উঠেছে? আগে মানে রুগীর শেষ অবস্থা না হলে তো আমাকে ডাকা হয় না, তাই আগে থেকেই জিজ্ঞেস করেনি। আপনাকে কোথাও যেতে হবে না, আমি রুগী, নিজেই এসেছি আপনার কাছে। তুমি রুগী? তা অ্যালোপ্যাথ ডাকাত গুলো ছেড়ে দিয়েছে বড়? হ্যাঁ। তোমার হয়েছে কি সব বলো, প্রথম থেকে কিচ্ছু গোপন করবে না। আগে সেদিন ট্রাম থেকে নামতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে সব উল্টো পাল্টা হয়ে গেল তো? না না, ঠিক সেরকম নয়। জানি জানি কিরকম, আমি জানি। তাফাদারের কাছে গেছিল? আগে আপনি জানেন? উনি তো বললেন আমার মাথায় টিউমার আছে। আর তাফাদারের মাথায় কি আছে জানো? গোবর। হ্যাঁ, আর টুপির ভেতরে সিং, জুতোর ভেতরে খুর, ভেতরে ল্যাগ। সে কি খিদে হয় তোমার? দুদিন থেকে একেবারে হয় না। ঘুম হয় না? মাথা ধরে? কাল সন্ধ্যেবেলা ধরেছিল। দানিক? হ্যাঁ। আগে হ্যাঁ। দানিক? হ্যাঁ। আগে হ্যাঁ। ঠিক করে বলো। আগে ঠিক মধ্যিখানে। পেট কামড়ায়? পেট ওই সেদিন কামড়েছিল, ওই যে সেদিন ওই নিধে কাবলি মোটর ভাজা এনেছিল তাই খেয়ে।
পেট কামড়ায় না মোচর দেয় ঠিক করে বলো। মোচর না তা নয়, কেমন যেন হাঁচড় পাঁচড় করে। নেপাল ডাক্তার তারপরেই যেন নন্দকে ভুলে গিয়ে কয়েকটা মোটা মোটা বই খুলে দেখতে শুরু করলেন, আর তার মুখের ভাব ক্রমশ বদলাতে শুরু করলো অদ্ভুত ভাবে। কখনো যেন হাসছেন, কখনো গম্ভীর, কখনো মনে হচ্ছে কেঁদে ফেলবেন। সঙ্গে চলছে গড়গড়ায় গুড়ুক গুড়ুক টান, ঘর ধোঁয়ায় ভর্তি। নন্দর মুখ শুকিয়ে গেল, কি যে বলবেন নেপাল ডাক্তার কে জানে। একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথির বিষ তাড়াতে হবে। খুনে বেটারা 5 বছর বয়সে আমায় 2 গ্রেন কুইনিন খাইয়ে নিয়েছিল। এখনো বিকেলে আমার মাথা টিপ টিপ করে, আর আমার কোনো অসুখ নেই এছাড়া। তোমাকেও এমনি বানিয়ে দেব। তুমি যাও, 7 দিন পর আবার এসো, তখন আসল চিকিৎসা শুরু হবে। হ্যাঁ আগে ব্যারামটা কি আন্দাজ করেছেন কিছু? তা জেনে তোমার কি 4টা হাত গজা বেরো। যদি তোমায় বলি তোমার পেটে ওয়াটার ক্যালকুলাস হানি মানে হয়েছে কিছু বুঝবে? না না। ভাত খাবে না, 2 বেলা রুটি। আচ্ছা। মাছ মাংস বারণ। হ্যাঁ। শুধু মুগের ডাল সিদ্ধ। সর্বনাশ। স্নান বন্ধ। এ বাবা। গরম জল একটু খেতে পারো। গরম জল? তামাক খাবে না, ধোঁয়া লাগলে ওষুধের গুণ সব নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যে ভাবছ আমার আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে, সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো থাকে। হ্যাঁ করে তাকিয়ে আছো কেন এখন? না ঠিক অত তাও বলে দিতে হবে নাকি তোমাকে? দেওয়ালে লটকানো দেখো নি, 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। নকুরবাবু টাকা গুনে দিয়ে বিদায় হলেন। রাতে আড্ডায় সবচেয়ে বেশি জোরে আজ কথা বলল নিধু। কেন বাবা কাঁচা পয়সা নষ্ট করছ? থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতো। ওই নেপাল বুড়ো মস্ত ঘুঘু নন্দাকে ভালো মানুষ পেয়ে জেরা করে থ করে দিয়েছে। পড়তো আমার পাল্লায় বাছাধন কত বড় হোমিওপ্যাক ও আমি দেখে নিতুম। এক চুমুকে তার আলমারি শুদ্ধ ওষুধ যদি আমি সাবড়ে না দিই তো আমার নাম নিধু নয়। থামো তো নিধু। আচ্ছা নন্দ, আজ অফিসে শুনছিলাম একজন বড় হাকিম ফারাক্কাবাদ থেকে এসেছে, খুব নামটা, রাজা মহারাজারা চিকিৎসা করাচ্ছে সব তাকে দিয়ে, একবার দেখালে হয় না? কি যে বলো না গুব্বি, এই শীতে হাকিমি ওষুধ, ও তো শরবত খাইয়েই মেরে ফেলবে। তার চেয়ে আমার মনে হয় আমাদের তালিনী কবরেজি ভালো। কবরেজি ঠিক হল। পরদিন সকালে আবার নন্দবাবু তারিণী কবরেজের বাড়ি উপস্থিত হলেন। কবিরাজ মশায়ের বয়স হচ্ছে 60, পাকানো দড়ির মতো চেহারা, দাড়ি গোঁফ নিখুঁত কামান, তেল মেখে একটি 8 হাতি ধুতি পরে একটি চেয়ারের উপর উঁচু হয়ে বসে তামাক খাচ্ছে। এইভাবে ছাড়া নাকি তিনি রোগী দেখতেই পারেন না। ঘরে একটা তত, তার উপর তেল ছিটে পাটি আর কয়েকটা নোংরা বালিশ। নন্দবাবু নমস্কার করে সেই তক্তপোষে বসলেন। বাবুর কোন আসা হচ্ছে? আগে আমি শ্যামবাজারে থাকি। বাজার তা বাবু একটা পদ শুনুন, তবে ভাবি রাধা বাজার আছে বুঝি শ্যামবাজারের বাঁয়ে, দেখি রায় গিয়েছে বহু দূরে শ্যামের মানের দায়ে, মরি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা। কে লিখেছেন? আগে জানি না। তাই তো, ইঞ্জিরি পুড়ে ফেলেছ তো যত সবই। তা রুগীটিকে? আমি? রুগীর ব্যামোটা কি? কয়েকদিন আগে ট্রাম থেকে নামতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, তারপর থেকে ওই একটু অসুস্থ লাগছে। কোনো চিকিৎসা সারাতে পারছে না।
না মাথার খুলি কি এরই মধ্যে ছেদা করে দিয়েছে নাকি? আগে না না ডাক্তার তফাদার ওই রকমই একটা কথা বলেছিলেন বটে, কিন্তু ওই ওই নেপাল বাবু, নেপাল বাবু বললেন পাথরি, তাই ও সব আর করায়নি। নেপাল সেটা আবার কেডা? সে কি আপনি জানেন না? তাঁর তো বিশাল প্রসাদ, চোরবাগানের নেপাল চন্দ্র রায়, MBFTS, মস্ত হোমিওপ্যাথিক ডাক্তার। তাই সেটা আবার ডাক ডাল হলো কবে বলি? পাড়ায় এমন বিচক্ষণ কবরে চোখরার কাছে যাও কেন? আগে বন্ধু বান্ধবরা বললে তো ডাক্তারের মতো আগে নেওয়া দরকার, যদি সত্যি অস্ত্র টস্ত্র করতে হয়। জন্তি বাবু দেখছি না, খুললে উকিল জন্তি বাবু। আগে না, তার মামার হয় সিভিল সার্জনে পা কাটলে, তিন দিন অচৈতন্যি, জ্ঞান হলি পর কইলেন আমার ঠ্যাংকই ডাক্তারি নিশান রে। আমিও তো গেলাম, দিলেম ঠুকে একদলা চবন প্রাস, তারপর কি হলো কও দেখি? আবার পাগো দিয়েছে বুঝি? ওরে ওরে ও কাবলা, দেখ দেখ বেড়ালে সবটা ছাগলাদ্য ঘেত খেয়ে গেল রে, যেদিকে না তাকাই সব খালে কে কি রে করে দেখবি তোরে। বাস কবিরাজ মশাই তিরিং করে চেয়ার থেকে লাফিয়ে নেমেই পাশের ঘরে ছুটলেন। বেশ কিছুক্ষণ পর ফিরে আবার যথাস্থানে এসে যথাপূর্বং ভঙ্গিতে বসলেন। দাও নাড়িটা একবার দেখি, যা ভাবছিলাম তাই, ভারী ব্যাম হয়েছিল কখনো? অনেকদিন আগে একবার টাইফয়েড হয়েছে। ঠিক ঠাউরেছি, 5 বছর আগে। তা প্রায় 7.5 বছর হলো। ওই একই ব্যাপার, 5 আর 5 এর অর্ধেক মিলে 7.5 হয়। পাতিককালে বমি হয়? না হয় 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 জানতে পারো না, নিজে হয় ভালো হয় না, হবে নাই তো উর্দু হয়েছে কিনা, দাঁত কনকন করে? আগে না করে 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 জানতে পারো না। যা হোক তুমি তুমি চিন্তা করনি বাপু, আরাম হয়ে যাবানি, আমি আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মশাই আলমারি থেকে একটি শিশি বের করলেন এবং তার মধ্যের বড়িকে উদ্দেশ্য করে বললেন, ওরে থাম 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 বলছি থাম, একদম লাফাবি নে, আমার সব জীবন্ত ওষুধ কিনা খালি লাফায়, তবে ডাকলে ডাক শোনে, এই বড়ি সকাল সন্ধে একটা করে খাবা, আবার 3 দিন পরে আসবা, বুঝছ? তাই বুঝেছ, অনুপান দিতে হবে না, কেবা লেবুর রস আর মধুর সাথে মাড়ি খাবা, ভাত খাবা না, ওল সিদ্ধ কচু সিদ্ধ এইসব খাবা, নুন ছোবা না, মাগুর মাছের ঝোল একটু চানি দিয়া রাঁধি খাসি পারো, গরম জল ঠান্ডা করে খাবা। আমার ব্যারামটা কি? এরে কয় উদুরি, উচ্চশ্রেষ্ঠ বলতে পারো, তোমার যা হাল দেখছি, তোমার তো মাঝে মধ্যেই প্রাণ সংশয় হয়। সে কি? না না সেরকম তো কিছু হয় 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 জানতে পারো না। নিজের প্রাণ সংশয়ের কথা অবশেষে জানতে পেরে নন্দবাবু কবিরাজের দর্শনীয় ওষুধের মূল্য দিয়ে বিমর্ষ চিত্তে বিদায় নিলেন। নিধু বলল, কি দাদা কবিরাজের চিকিৎসার শখ মিটলো? কি সেই কলকাতায় ভালো ডাক্তার নেই একটা, এসব বাজে চিকিৎসার কাজ নয়, তার চেয়ে নন্দ চলো চেঞ্জে চলো। আরে না না আমি বলি কি, তার চেয়ে নন্দ বেথা করে ঘরে পরিবার আনু, এরকম দামরা হয়ে একা থেকেই তো ওর যত সমস্যা। আর পরিবার কোনদিন আছি কোনদিন নেই,
এর মধ্যে এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। আহা নন্দা, ওসব ছাড়ো, একটা মোটর কেন মাইরি? দুদিন হাওয়া খেলে ফটাক সে চাঙ্গা হয়ে যাবে। 7-seater হাটসন, আমরা তো 5 জন আছি। তা যদি বললে, তবে আমার মতে মোটর কারো যা পরিবারও তাই। আরে ঘরে আনা সোজা, কিন্তু মেরামত করতে গিয়ে নিজেরই হাওয়া বেরিয়ে যাবে। আজ টায়ার ফাটলো, কার গিন্নি নম্বল, পরশু ব্যাটারি খারাপ, তসু ছেলেটা ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দ, অমন কাজ করো না, জের বার হবে। এই শীতকালে কোথায় দুদণ্ড লেপের মধ্যে ঘুমোবো মশায়? তা না, সারা রাত প্যান প্যান ট্যাঁ ট্যাঁ। ষষ্ঠী খুঁড়ো যেরকম হিসেবি আর শীত কাতুরে লোক দেখছি, আপনি মানুষের ঘরে বিয়ে না করে একটু ভালুক সুন্দরী বিয়ে করলে পারতেন তো, আপনার লেপ কম্বলের খরচা বেঁচে যেত। ওই মানুষও যা ভাল্লুকও তাই, যাহা 52 তাহা 53। কাল সকালে নন্দ, একবার ওই হাকিম সাহেবের কাছে যাও তো, তারপর যা হয় করা যাবে। নন্দবাবু অগত্যা রাজি হলেন। হাজিজুল মুলক বিন লোকমান নুরুল্লাহ গজানপুরুল্লাহ আল হাকিম ইউনানি লোয়ার চিপুর রোডে বাসা নিয়েছেন। নন্দবাবু তেতালায় উঠতেই একজন লুঙ্গি পরা ফেজধারী লোক তাকে বলল, আসেন বাবু মশাই, আমি হাকিম সাহেবের মীর মুন্সি। কি বিমারি বলেন, আমি লিখে হুজুরকে ইত্তলা ভিজিয়ে দিব। বিমারি কি সেটা জানতেই তো আসা বাপু, তা কুছ তো বলেন। নাটাকাতি, বুকার, পিল্লি, চেচক, ঘেস, বাওয়াসিব, রাতন্ধি, কুছ তো হবে। ওসব তো কিছু বুঝলুম না বাপু, ওসব হয়েছে নাকি? আমার প্রাণটা তো ধরপড় ধরপড় করছে তোমার কথা শুনে। সহি বলেন, দিল তাড়াপনা, মোহর এনেছেন? মোহর? হাকিম সাহেব চাঁদি ছোন না, নজরানা দো মোহর, না থাকে আমি দিচ্ছি 45 টাকা, আর বাট্টা 2 টাকা, আর রেশমি রোমাল 2 টাকা। দরবারে যে আগে হুজুরকে বন্দেগি জানাব বলবেন, তারপরে রুমালের উপরে মোহর রেখে সামনে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়ে দরবারে নিয়ে গেল। একটি বড় ঘরে গালিচা পাতা, এক পাশে মশনদের উপর তাকিয়ায় হেলান দিয়ে হাকিম সাহেব ধূমপান করছেন। বয়স 55, বাবরি চুল গোপ কায়দা করে ছাঁটা, পরনে নীল শাটিনের চুড়িদার, কিংখাপের জব্বা, জরির তাজ। 4-5 জন পারিষদ হাঁটু মুড়ে বসে আছে এবং হাকিমের প্রতি কথায় কেরামাত বলছে। ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলো চাপ দেড়ে লোক শেতান নিয়ে পিড়িং পিড়িং এবং বিকট অঙ্গভঙ্গি করছে। নন্দবাবু অভিবাদন করে মোহর নজরানা দিলেন। হাকিম ঈষৎ হেসে আতরদান থেকে কিঞ্চিৎ তুলো নিয়ে নন্দর কানে গুঁজে দিলেন। মুন্সি বলল, আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সামঝিয়ে দিব। আমি আসলে ট্রাম থেকে নামতে গিয়ে নামবার সময় মাথা ঘুরে। বাস 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 না, ট্রাম। আরে বাস কিজিয়ে, বাস কিজিয়ে, মতলব রুক যাইয়ে। হুজুর, ইস আদমি কা সর মে চক্কর আ রহা হ্যায় আর দিল ভি তরপ রহা হ্যায়। আরে সর দিখাও, দরবেন্দ্র মশাই, জনাবকে আপনার সির দিখলান। নন্দর মাথার মধ্যে হাকিম শক্ত শক্ত আঙুল দিয়ে টিপে দেন বেশ কবার, তারপর বলেন, হাড্ডি পিলপিলায়া গয়া। শুনছেন কি করেছেন দেখুন, মাথার হাড় বিলকুল লড়ম হয়ে গেছে। হাকিম 3 রঙা দাড়িতে আঙুল চালিয়ে বলেন, সুরমা সুরখ। হঠাৎ একজন এসে একটা লাল গুঁড়ো গুঁড়ো জিনিস নন্দর চোখের পল্লবে লাগিয়ে দিল। আঁখি ঠান্ডা থাকবে, নিন্দ হবে। রোগন বব্বর। জি বলবর, অস্ত্রা লে আও। আরে আরে হ্যাঁ, আরে তুমি করো কি, করো কি? বলতে না বলতেই একজন নাপিত এসে চট করে তার ব্রহ্মতালির উপর 2 ইঞ্চি বাহুর বর্গক্ষেত্র কামিয়ে দিয়েছে, আর একজন তার উপর একটা গরম দুর্গন্ধ প্রলেপ লাগিয়ে দিয়েছে। খাবড়ান কেন মশাই, এ হচ্ছে বব্বরি সিংগির মাথার ঘি। বহুত কিম্মত তেমনি হিম্মত, মাথার হাড্ডি সখ্ত হবে, সিংবি হয়ে যেতে পারে। হ্যাঁ, নন্দবাবু কিছুক্ষণ সম্পূর্ণ হতভম্ব অবস্থায় থাকলেন, তারপর প্রকৃতিস্থ হয়ে দ্রুত বেগে সেখান থেকে পালালেন। মুন্সি তার পিছনে ছুটতে লাগলো। ও মশাই, ও মশাই, আরে পালাচ্ছেন যে, আমার দস্তুরিটা দিয়ে যান। আরে আরে রাখো তোমার দস্তুরি, এই নাও। কোনো মতে একটা টাকা ফেলে দিয়ে 3 লাফে নিচে নেমে গাড়িতে উঠেই নন্দবাবু কোচোয়ানকে বললেন, হাঁকাও জোরসে। সেদিন সন্ধেবেলা বন্ধুরা বঙ্কু, ষষ্ঠীবাবু, গুপি ও নিধু এসে দেখলো
বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলল, বাবুর বড় অসুখ, দেখা হবে নিক। সকলে বিষণ্ন চিত্তে ফিরে গেলেন। এদিকে সমস্ত রাত সত্যিই নন্দবাবু বিছানায় পড়ে ছটফট করেছেন, এক বিন্দু ঘুম হয়নি তার। অবশেষে ভোর চারটের সময় তিনি সেই ভীষণ সিদ্ধান্তটা নিয়েছেন, যা কিনা তার মতো অলস আরামপ্রিয় মানুষের পক্ষে নেওয়া খুবই কঠিন। সেই সিদ্ধান্তটি হল, তিনি আর বন্ধুদের উপর নির্ভর করবেন না এবং তাদের কথা শুনেও চলবেন না, নিজের ব্যবস্থা তিনি নিজেই করবেন। বেলা আটটার সময় নন্দ বাড়ি থেকে বের হলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরে বললেন, এই সিধা চলো, সিধা চলো। নন্দ সংকল্প করেছেন মিটারে এক টাকা উঠলেই তিনি ট্যাক্সি থেকে নেমে পড়বেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তার মতেই চলবেন। তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ে, অবধূত মাদ্রাজি বা চাঁদশির ডাক্তার যেই হোক না কেন। তিনি বউ বাজারে নামলেন। নেমে পাশের একটা গলিতে ঢুকতেই একটি সাইনবোর্ড তার চোখে পড়ল, ডাক্তার মিস বি মল্লিক। মিস শব্দটা নন্দবাবু মিস করে গেছিলেন, লক্ষ্য করেনি, না হলে হয়তো ইতস্তত করতেন, কিন্তু তা হল না। একেবারে পর্দা ঠেলে তিনি একটা ঘরের মধ্যে ঢুকে পড়লেন। মিস বিপুলা মল্লিক তখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে কাঁধের উপর সেফটি পিন আটছিলেন। নন্দকে এইভাবে হুড়মুড় করে ঢুকে পড়তে দেখে মৃদু স্বরে বললেন, কে আপনি, কি চাই আপনার? নন্দবাবু খুবই অপ্রস্তুত হয়ে পড়েছিলেন, কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাওয়া আরো একটা অসম্ভব ব্যাপার। সুতরাং তিনি ভাবলেন, দূর হোক, না লেডি ডাক্তারই দেখাবো, তাতে হয়েছেটা কি? বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমাকে বাঁচান। বিপদ কেন, কি হয়েছে? পেন আরম্ভ হয়েছে? পেন? হ্যাঁ হ্যাঁ, এই ছিল একটা পেন, কোথায় যে গেল, জামার পকেটেই ছিল। আরে না না, আপনার কাছে পেন নেই? না, ডক্টর তপাদারের টেবিলে দেখেছিলাম 10-12টা পেন রাখা আছে। না না, এ পেন সে পেন না, ব্যথা ব্যথা। ও না না, সে পেন তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট কনসেপশন? হ্যাঁ, মানে প্রথমবার প্রেগন্যান্ট হয়েছেন? আমি প্রেগন্যান্ট? না না, আপনি কোথাও একটা ভুল করছেন, সে কি করে হবে, আমি তো নিজের চিকিৎসার জন্য এসেছি। নিজের জন্য? সে কি? আচ্ছা, ব্যাপারটা একটু খুলে বলুন দেখি। শ্যামবাজারে আমার বাড়ি, আমি ট্রামে ফিরি সাধারণত কোথাও গেলে টেলে। কদিন আগে ট্রামে ফিরছিলাম হক মার্কেট থেকে, ও হঠাৎ দেখলাম, মানে ট্রাম থেকেই দেখলাম, পাশের গলি থেকে আমার বন্ধু বঙ্কু বেরোচ্ছে। আচ্ছা, আমার খুবই বন্ধু আর কি, তো আমি তাকে দেখে নামতে গেলাম, আর সেই সময় না ট্রামটা ছেড়ে দিল। হ্যাঁ, আর তখনই কি যে হলো, কোঁচা জড়িয়ে গেল, না মাথাটা ঘুরে পড়ে গেলাম। ওমা, সে কি হাঁটার কিছু ভাঙেনি তো? না না, তা কিছু হয়নি। আচ্ছা, কিন্তু তারপর থেকে না মনটা ভারী খারাপ, জানেন তো, খিদে পাচ্ছে না ঠিকঠাক, ঘুম আসছে না, আহারে, এলেও অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্ন? হ্যাঁ, সমস্ত রকম ডাক্তারই আমি পরখ করে দেখেছি, বিশ্বাস করুন, অ্যালোপ্যাথি বলল মাথায় মাস্তুল গুঁজে দিতে। হ্যাঁ, হোমিওপ্যাথি বলল আগে অ্যালোপ্যাথির বিষ তাড়াতে হবে। আর কোভরেজ বলল আমার কি হচ্ছে আমি নাকি জানি না, আর হাকে ধরে মাথায় ছ্যাঁকা দিয়ে দিল, এই দেখুন একটা চৌকো জায়গা ন্যাড়া, এবার কি করব বলুন তো। আপনি হাসছেন? না না, আসলে আমার মুখ চাই না, একটু হাসি হাসি, ও কিছু না। আচ্ছা, আপনার নামটা কি এবার আমায় বলবেন?
আগে শ্রী নন্দদুলাল মিত্র। নন্দদুলাল মিত্র, নন্দ নন্দ নন্দ, আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে এক পিসি ছাড়া আমার আর কেউ নেই। করেননি? হ্যাঁ করেছিলাম, কিন্তু সে অনেক ছোটবেলার কথা, আমি বহু বছর বিপত্নিক। ও, তা কাজকর্ম কিছু করেন? না কাজকর্ম তেমন কিছু করি না, পৈতৃক সম্পত্তি আছে। ও ও, তাহলে সারাদিন কি করেন? সারাদিন কিছুই না, মানে ওই সিনেমা থিয়েটার দেখি, ওই বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে। আপনার সেই বন্ধু বান্ধবরা আপনারই অসুখ সারাতে পারল না? তার কই পারল বলুন, ওদের পাল্লায় পড়ি তো আমার এই অবস্থা। আমি ঠিক করেছি ওদের কথা শুনে আর আমি চলবো না। সত্যি? সত্যি না তো কি, না হলে আপনার কাছে আসতাম নাকি? শুনুন, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, তারপর আজ ভোরে আমার বোধোদয় হয়েছে, মনে হয়েছে আমার অসুখ আমাকেই সারাতে হবে। বাবা! ফলে আমি একটা ট্যাক্সি ধরে সোজা বেরিয়ে এসেছি শ্যামবাজার থেকে, আর তারপর এসে পড়েছে আমার কাছে, তাই তো? হ্যাঁ। আর একটা প্রশ্নই আমি আপনাকে করব। করুন। আচ্ছা, আপনার মোটর কার আছে? আপনার শখ বুঝি? না তেমন কিছু না, বলুন না আছে? না মোটর কার আমার নেই, তবে কেনার ইচ্ছে আছে। ও, মিস মল্লিক উত্তরটা শুনে হঠাৎ করে নীরব হয়ে গেলেন, অনেকক্ষণ ঠোঁটে হাত দিয়ে বসে রইলেন, তারপর কিছুক্ষণ জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলেন। এদিকে নন্দবাবুর অবস্থা শোচনীয়, তার বুক আরো ধড়ফড় করতে শুরু করেছে, আর তিনি ভাবছেন কি রোগ যে তার হলো সেই দুশ্চিন্তাতেই তার হৃদয়ের এই ধড়ফড়ানি। কিন্তু সেটাই কি একমাত্র কারণ? সে ভাবার সময় এখন নেই। নন্দবাবুর ধৈর্যটা বড়ই কম, তিনি জিজ্ঞেস করে ফেলেছেন, দোহাই আপনার, সত্যি করে বলুন আমার কি হয়েছে? টিউমার না উদুরি না পাতুরি না কালাজ্বর না হাইড্রোফোবিয়া না ওয়াটার ক্যালকুলাস হ্যানিম্যান, প্লিজ বলুন। কি শেষটা কি বললেন? ওটা ভুল বলেছি বোধহয়, তাই না? হোমিওপ্যাথি নাম তো ভারী ঘট মতো, ছাড়ুন না, দয়া করে বলুন না আমার কি হয়েছে, আমাকে এরকম উদ্বেগে রাখবেন না। মিস মল্লিকের মুখে একটা মিষ্টি হাসি খেলে গেল, তিনি বললেন, আপনি কেন এত ভাবছেন? ওসব ওসব কিছুই হয়নি, আপনার শুধু একজন যত্ন করার লোক দরকার। কি বললেন? বলছি আপনার একজন অভিভাবক দরকার করা। তবে কি আমি পাগল হয়ে গেলাম? না না, পাগল হবেন কেন, আমি বলছিলাম আপনার যত্ন নেওয়ার জন্য আপনার বাড়িতে একজন উপযুক্ত লোক তো থাকা দরকার। কেন, পিসিমা তো আছেন। কি পিসিমা? না না, মাসি পিসির কাজ এটা নয়। যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন ভারী মিষ্টি, ইলাচির গন্ধ। আর এক হপ্তা পরে যদি আসতে ইচ্ছে হয়, যদি আবার আসবেন,
কেমন? নন্দবাবু সেই চেম্বার থেকে বেরিয়েই ছটফট করতে শুরু করলেন। কবে সাত দিন পুরোয়? পুরল না। লজ্জার মাথা খেয়ে তিনি পঞ্চম দিনেই আবার গেলেন। তার দুদিন পরে সাত নম্বর দিনেও আবার গেলেন এবং তারপর প্রত্যহ। তারপর একদিন নন্দবাবু পিসিমাকে কাশিধামে রওনা করিয়ে দিয়ে মস্ত বাজার করলেন। এক ঝুড়ি গলদা চিংড়ি, এক ঝুড়ি মটন, তদনুযায়ী ঘি, ময়দা, দই, সন্দেশ, রসগোল্লা ইত্যাদি। বন্ধু চারজন খুব খেলেন। নন্দবাবু জরিপার সূক্ষ্ম ধুতির উপর সিল্কের পাঞ্জাবি পরে সহাস্য সলজ্জ স্মিত মুখে সকলকে আপ্যায়িত করলেন। মিসেস বিপুলা মিত্র, দুঃখের বিষয়, এখন আর নিজের স্বামী নন্দবাবু ভিন্ন অপর রোগীর চিকিৎসা করেন না। তবে সুখের বিষয়, মোটর গাড়ি কেনা হয়েছে। নন্দবাবু এবং বিপুলা ভালোই আছেন। তবে আরো একটি খবর আছে, তবে সেটি ভালো না খারাপ বলা যায় না, বলার চেষ্টা করা আমাদের ধৃষ্টতাই হবে বরং। আমরা জানাতে শুধু বাধ্য হচ্ছি যে নন্দবাবুর বৈঠকখানা সান্ধ্য আড্ডাটা ভেঙে গেছে। রকম সকম দেখে মনে হয় চিরতরে।